বুদ্ধিমত্তা কিংবা ডেটা সায়েন্সের মতো ক্ষেত্রে মেশিন লার্নিং বর্তমান সময়ে বেশি মাত্রায় ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় মেশিন লার্নিং এর প্রয়োজনীয়তা কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রজন্মকে তৈরি করা হচ্ছে। মেশিন লার্নিং বিষয়টা কি সেটা আমি একটু ছোট করে যদি বলি যে আমরা বিভিন্ন যে সিদ্ধান্ত নিতে চাই যে কোনো ডিসিশন মেকিং সেটার জন্য আমরা কি করি আমরা অনেক রকম তথ্য একসাথে করি একসাথে করে সেটা সেই তথ্যর অনুসারে সিদ্ধান্ত নেই তো সিদ্ধান্ত নিতে হলে নেয়ার সময় আমাদের তথ্যের পরিমাণ যদি অনেক বড় হয় মানে অনেক লার্জ অ্যামাউন্ট অফ ডেটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে মানুষের পক্ষে অল্প সংখ্যক যে ক্যালকুলেশন আমরা আগে করতাম সেভাবে করে সিদ্ধান্ত নেওয়া আর সম্ভব হয় না মানে সেটাই হচ্ছে মেশিন লার্নিং যে আমি একটা ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা দিলাম এবং মেশিন লার্নিংয়ের যে মডেল বা অ্যালগোরিদমগুলো আছে সেটা থেকে আমরা সিদ্ধান্তগুলো নিতে পারবো সিদ্ধান্ত কী ধরনের হতে পারে সেটা যে কোনো কাজেই সিদ্ধান্ত কাজে লাগতে পারে কিন্তু আমরা যদি ধরি যে যেমন একটা কমার্শিয়াল কোম্পানি যারা প্রতিদিন কেনা বেচা হচ্ছে সেখানে প্রত্যেক দিনের কোটি কোটি ডেটা আছে যে কোন আইটেম কতগুলো বিক্রি হলো কে কিনলো ইত্যাদি এবং সেটার বেসিসে হয়তো আমি সিদ্ধান্ত নিতে চাই যে আমার কোন প্রোডাক্টটা বেশি করে মার্কেট করা উচিত বা কোন প্রোডাক্টটা ভালো হচ্ছে না ভালো বিক্রি হচ্ছে না তো সেই জায়গায় মেশিন লার্নিংয়ের কাজে লাগে আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কেন এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এইটাই যে বাংলাদেশের পপুলেশন যেহেতু অনেক অনেক বেশি তার মানে এখানে ডেটা জেনারেশনও হচ্ছে অনেক বেশি তো এই ডেটাগুলোকে ইউজ করে আমরা বাংলাদেশের বিভিন্ন কাজেই মেশিন লার্নিং অ্যাপ্লাই করে অনেক সহজভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো সেটা হেলথ কেয়ারে হতে পারে পাবলিক হেলথে হতে পারে এডুকেশন সেক্টরে হতে পারে আবার যে কোনো কমার্শিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে আবার জার্নালিজম মানে বিভিন্ন যে কোনো কিছুতেই আমরা যেহেতু এখন অনেক ডেটা জেনারেট করতেছি এবং বাংলাদেশের ডেটাগুলো জেনারেট হচ্ছে এমনও আমি দেখেছি যে অনেক জায়গায় ডেটা পড়ে আছে অনেক কোম্পানির কাছে প্রচুর ডেটা আছে কিন্তু তারা সেটা ব্যবহার করতে পারছে না সেই জায়গাগুলোতে মেশিন লার্নিং আসতে পারে